রিক্সাওয়ালা কি মনে করছো আল্লাহকে পাওয়ার জন্য বুঝি পরলোক হওয়া লাগে না না আল্লাহকে পাওয়ার জন্য জনপ্রিয় হওয়া লাগে না আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা লাগে না শোনো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর একজন সাহাবী অথচ বংশানুক্রমে তারা গোলাম ছিলেন কাফেরদের শীর্ষ শীর্ষ পর্যায়ের কাফের উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর মদিনায় নাই হযরত বেলাল কোথায় চলে গেছেন কেউ জানেন না কেউ জানেন না অনেকদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আগমন করেছেন সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছে খবর পেয়ে সবাই এসেছেন ও ভাই বেলাল নবীর ইন্তেকালের পরে তুমি কোথায় গিয়েছিলে তোমাকে খুঁজে পাই নাই তোমার আজান শুনবো নবীজিও